No. তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে তারা উচ্চ উদ্দীপনা নিয়ে বেরিয়ে এসেছে এবং আমাদেরকে বলছে আপনারা আরো কঠোর কর্মসূচি দিন, আমাদেরকে বাঁচান। চুয়াত্তরের দুর্ভিক্ষের মতো এদেশ যদি পতিত না হয়, আমাদেরকে জন্য মিনিমাম খেয়ে পরে বাঁচতে হয়। এদেশ থেকে এই লুটের বাহিনী সিন্ডিকেটের মাধ্যমে যে টাকাগুলো পাচার করে দিচ্ছে, এগুলো বন্ধ করুন।